हेलो फ्रेंड्स, এখন আমি তোমাদের ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতির যে 19 নম্বর অধ্যায়ের যে বিষয়টা আছে সরল রেখা অংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত কোঅর্ডিনেট জিওমেট্রির ইন্টারনাল এন্ড এক্সটারনাল ডিভিশন অফ স্ট্রেট লাইন সেগমেন্ট এই সম্পর্কে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রত্যেকটাই ধরে ধরে প্রমাণ করে দেখাবো। দেখো, এই সূত্রগুলো প্রমাণ করতে গেলে आगे आमादेर सबार प्रथमे बुझते हबे जे सदृश कोणी त्रिभुज जिनिसटा कि। आबार बोली, एई चैप्टार शुरूतेई आमी एकटा कथा बोलबो जे सदृश कोणी त्रिभुज जिनिसटा कि, एटा ना बुझले तोमादेर सूत्र बुझते एकटु समस्या हबे। देखो, आमी जस्ट एई छविटा बर्णना करछि। एई छविते एई एकटा त्रिभुज आछे अर्थात पी ए एम, आबार एकटा त्रिभुज आछे देखो पी बी सी। এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে একে অপরকে আমরা সদৃশ কোণী বলি, কারণ একটাই, তাদের যে অনুরূপ কোণগুলো অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের যে অনুরূপ কোণ, একটা কথা মনে রাখতে হবে এখানে কিন্তু অনুরূপ কথাটা ইউজ করা হচ্ছে। অর্থাৎ দুটো ত্রিভুজের যখন অনুরূপ কোণ দ্বয় সমান হবে, কোণগুলি সমান হবে, তখন সেই ত্রিভুজগুলোকে বলবো আমরা সদৃশ কোণী। তাহলে ব্যাপারটা অনুরূপ জিনিসটা কি বলি, ধরো এই যে ত্রিভুজটা এমন ভাবে আছে আবার এখানেও এই ত্রিভুজটা এরকম ভাবেই আছে, তাহলে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, একই রকম। দেখো, একই রকম আছে। আবার এই ত্রিভুজের এই কোণটা যা, আবার এই ত্রিভুজের এই কোণটা তাই, তাহলে এই যে জিনিসটা, আর একটা কোণ দেখো এই এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে অনুরূপ এই কোণটা সমান। তাহলে আবার একটু বলি, এই ত্রিভুজের এই কোণের অনুরূপ কোণ এটা, এরা দুজন সমান। এই ত্রিভুজের অনুরূপ এই কোণের অনুরূপ কোণ এটা, এরা দুজন সমান। আবার এই ত্রিভুজের এর এর অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, এটাও সমান। সেই কারণে এই ত্রিভুজ দুটোকে বলবো আমরা পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ। দেখো বইতে লেখা আছে সদৃশ কোণী ত্রিভুজ। এবার সদৃশ কোণীর আরেকটা জিনিস আমি বলি, যে সদৃশ কোণীর এখানে দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে। এই ছবিতে এই দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ অবশ্যই সদৃশ কোণী। এখানেও দুটো ত্রিভুজ দেওয়া আছে, এরা অবশ্যই সদৃশ কোণী ত্রিভুজ। এখানেও তাই, এরা পরস্পর সবাই সদৃশ কোণী। কেন? কারণ দেখো, প্রত্যেকটা ত্রিভুজ, এই ত্রিভুজ এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সঙ্গে, অর্থাৎ এর বি কোণের সঙ্গে অনুরূপ ই কোণ, এর এ কোণের সঙ্গে অনুরূপ কোণ ডি, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাই এরা সবাই কিন্তু অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণ বলেই তারা ত্রিভুজ দুটো হয়ে গেছে সদৃশ কোণী ত্রিভুজ। এবার সেখান থেকে আরেকটা প্রপার্টি অবশ্যই জানতে হবে, সদৃশ কোণী যে ত্রিভুজ হয় তাদের বাহুগুলো মাপলে, প্রত্যেকটা অনুরূপ বাহুর সঙ্গে অনুরূপ বাহু মাপতে হবে, এর এই বাহুর সঙ্গে এই বাহুটা মাপতে হবে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা মাপতে হবে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা মাপতে হবে। মাপার পরে দেখবে এই যে অনুপাতটা বার করলে, এই অনুপাতটা বার করলে প্রত্যেকটা অনুপাতের মান সমান। অর্থাৎ এখান থেকে একটা কথা বলা যায় যে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি অনুপাতও সমান থাকে, অর্থাৎ সমানুপাতে থাকে। তাহলে এখান থেকে দেখো এখানে লেখা আছে, এটা তোমরা মেপে দেখবে অবশ্যই তোমরা এই জিনিসটাই পাবে। এবার দেখো, তাহলে দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি, আবার বলি দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের তাদের অনুরূপ, অনুরূপ কথাটা কিন্তু মনে রাখতে হবে, তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যে দৈর্ঘ্য অবশ্যই সমানুপাতে থাকবে। এই হচ্ছে এই সদৃশ কোণীর যে প্রপার্টি সেগুলো বললাম। এর উপর বেস করে আমাদের যে প্রমাণগুলো আমরা করব, সেই প্রমাণগুলো করলে আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আমি তোমাদের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সম্পর্কে বিস্তারিত বলছি, তোমরা জিনিসটা দেখো ভালো করে। এখানে একটা ছবি দেওয়া আছে, তোমাদের বইতেই ছবিটা দেওয়া আছে। এইবার এ আর বি দুটো বিন্দু, তাদের স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। এদের ঠিক মাঝে ওই একই সরলরেখা বরাবর পি একটা বিন্দু রাখা আছে, এবং মাঝে কিভাবে আছে, তারা পি বিন্দুটা হচ্ছে এম ইস টু এন, এখানে দেখো এম ইস টু এন অনুপাতে অন্তস্থ বিভক্ত করে, পি বিন্দু হচ্ছে
ms to n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে ab সরলরেখাটাকে। তাহলে এই p বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে যখন a বিন্দু এবং b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এখানে a বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর এখানে হচ্ছে x2 y2। এবার এটা x অক্ষ, এটা y অক্ষ। এখান থেকে এখানে দেখো, এখানতে লেখাই আছে এই পর্যন্ত, আমি সেটা বর্ণনা করছি। খেয়াল রাখবে p বিন্দুর স্থানাঙ্কটা যেহেতু নির্ণয় করতে হবে, তাই p বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিলাম x, y। তারপরে a বিন্দু থেকে p বিন্দু থেকে b বিন্দু থেকে লম্ব টানতে হবে x অক্ষের উপরে, যেখানে লম্বগুলো যথাক্রমে দেখো r, s আর t বিন্দুতে ছেদ করে। আবার এ বিন্দু থেকে পিএস এর উপরে লম্ব টানতে হবে, যেটা সি বিন্দুতে ছেদ করেছে। আবার পি বিন্দু থেকে বিটির উপরে লম্ব টানতে হবে, যেটা পি ডি বিন্দুতে ছেদ করেছে। তারপরে দেখো, ফলে ভালো করে দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে। এই যে দুটো ত্রিভুজ, তারা পরস্পর সদৃশ কোণী। দেখো পিএসি, পিএসি ত্রিভুজ আর পিডিবি অবশ্যই সদৃশ কোণী। কেন সদৃশ কোণী? আর সদৃশ কোণীর ব্যাপারটা এর আগেই আমি বললাম, সদৃশ কোণী জিনিসটা কি। তাহলে যেহেতু সদৃশ কোণী, আবার একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু সদৃশ কোণী তাই অবশ্যই সদৃশ কিন্তু হবে, এটাও একটা প্রপার্টির মধ্যে আছে। তাই তাদের যে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের দৈর্ঘ্য অবশ্যই সমানুপাতে থাকে, এর আগের কথাই আমি বললাম। সেই অনুসারে দেখো, পি এর সঙ্গে বিপি, পি এ কোথায় আছে? এই ত্রিভুজের পি এর সঙ্গে বিপি, অর্থাৎ এই বাহুটা বাই এই বাহুটা যা হবে, আবার এসি বাহুটা বাই পিডি বাহুর মানও তাই হবে, আবার পিসি বাহুর মান বাই বিডির মান একই হবে। অর্থাৎ যেহেতু সমানুপাতিতা এটা লেখাই যায়। এরপরে দেখো সুন্দরভাবে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বার করছি, সেই ছবিটা এখানে এখানেও রাখা আছে, একই ছবি। এখানে প্রথমে আমরা এসির দূরত্বটা বার করব, তারপর পিডির দূরত্ব, তারপরে পিসির দূরত্ব, কারণ এই এই দূরত্বগুলো ওই যে দূরত্বগুলো এই দূরত্বগুলো এই দূরত্বগুলো ওই দূরত্বগুলো আমরা এখানে বসাবো, বসালে আমাদের অঙ্কের প্রমাণটা খুব সহজেই বার করতে পারবো। দেখো তাহলে এসির দূরত্বটা বার করতে হবে, পিডি বার করতে হবে, পিসি বার করতে হবে, আর বিডি বার করতে হবে, চারটি দূরত্ব বার করে দিতে হবে। তো চারটি দূরত্ব বার করতে গেলে প্রথমেই দেখো, প্রথমে আমি বলি এসি, এসি খেয়াল করে দেখো সি, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত? অবশ্যই এক্স বলা আছে। আবার এখান থেকে এই দূরত্বটা কত? অবশ্যই x1 বলা আছে, কারণ দূরত্ব তো, সেই কারণে লেখা আছে। দেখো এসি যা হবে আরসি তাই হবে, আরসি তাই হবে, এখানে আরসি তাই হবে, আরসি মানেই দেখো ওএস মাইনাস ওআর, ওএস মাইনাস ওআর, আর ওএস এর মান এক্স আর ওআর এর মান হচ্ছে x1। একই রকমভাবে পিডি দেখো, পিডি তাহলে পিডি মানে দেখো, পিডি মানে এসটি, এই যে পিডি মানেই এসটি, আবার এসটি মানে দেখো ও থেকে টি এর দূরত্ব থেকে ও থেকে এস এর দূরত্ব মাইনাস করবো, তাহলে ও থেকে টি এর দূরত্ব হচ্ছে দেখো x2, যেহেতু স্থানাঙ্ক বলা আছে, আবার ও থেকে এস এর দূরত্ব x প্রশ্নে বলাই আছে, সেই জন্য x2 মাইনাস x। একই রকমভাবে পিসির যখন মানটা বার করছি, দেখো পিসি, পিসি মানে দেখো ভালো করে, পিসি এই যে লিখলাম পিসি, পিসি মানে দেখো, অর্থাৎ পি থেকে এস এর দূরত্ব বাদ দেব, পি থেকে এস এর দূরত্ব থেকে পি থেকে সি এর দূরত্বটা বাদ দিতে হবে, পি থেকে না সরি বলুন পি থেকে এস এর দূরত্ব থেকে সি এস এর দূরত্বটা বাদ দেব, দিলে জিনিসটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে সেই কারণে দেখো যে ওয়াই, অর্থাৎ ভালো করে দেখো, এখান থেকে এই দূরত্বটা ওয়াই, ওয়াই থেকে এখান থেকে এই দূরত্বটা বাদ যাবে, এটা হচ্ছে অবশ্যই y1, সেই জন্য ওয়াই মাইনাস y1। একই রকমভাবে এটাও বার করা হয়েছে y2 মাইনাস y1। এই যে চারটে বাহুর মান আমরা পেয়ে গেলাম ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলি, অনুরূপ বাহুর যে অনুপাত বলা ছিল সেখানে মানটা বসাতে হবে এক নম্বরে, এই এক নম্বরে তো এক নম্বরে বসাতে হবে, এই এক নম্বর থেকে বসিয়ে এখানে আসতে হবে। আসার পরে দেখো যে যে মানটা পি এ, পি এ কত? পি এর মান দূরত্ব এম, আবার পিবির দূরত্ব এন লিখে দিয়েছি, বাদবাকি দূরত্বগুলো লিখে দেওয়া হলো। এরপরে এই যে মানটাকে
প্রথমে লিখবো, তারপরে আবার এটার সঙ্গে আর একবার এর নিতে হবে। তার মানে আবার বলি, এটার সঙ্গে একবার এর নেবে, আবার এর সঙ্গে একবার এর নেবে, নিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মান এই অংশ থেকে আর এই অংশ থেকে ওয়াই এর মানটা বার করবো। কিভাবে? দেখো, গুণাগুণি গুণ করো, এই গুণ দাঁড়িয়ে বার হয়েছে, তারপর সব এম যুক্ত এক্স ওয়ান ওয়াই ওয়ান গুণ করার পর সব এক পাশে নেওয়া হয়েছে। এক্স অনলি এক্স যুক্ত রাশি থেকে, এখান থেকে এক্স যুক্ত রাশি থেকে এক্স কমন নাও, আবার এখান থেকে কমন নেওয়ার কোনো জায়গায় নেই, ফলে দেখো এখান থেকে এক্স ওয়ান এটা বার হচ্ছে। একই রকমভাবে গুণাগুণি গুণ করতে হবে, গুণ করার পরে ওয়াই যুক্ত রাশিগুলো এক পাশে পাঠিয়ে দেওয়া হলো, সেখান থেকে অনলি ওয়াই কমন নিলে এটা পাওয়া গেল। তার মানে কোনো দুটো বিন্দুর মাঝে, পুরোপুরি মাঝে না হলেও কোনো একটা নির্দিষ্ট অনুপাতে থাকলে, সেই অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা সেই বিন্দুটার কত বিন্দুতে কোনো একটা অনুপাতে ছেদ করবে তাহলে তার স্থানাঙ্কটা নির্ণয় করা যায়। দেখো, এ এবং বি দুটো বিন্দু, এটাই হচ্ছে তোমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে তোমাদের প্রত্যেকটা প্রবলেমগুলো সলভ করতে হবে, তো সূত্রটাই মনে রাখতে হবে। আর চাইলে অবশ্যই প্রমাণটা কী করে হয়েছে আমি বুঝিয়ে দিলাম, সেটা ভালো করে দেখবে, তাহলে তোমাদের অঙ্ক করতে ভালো লাগবে। এ আর বি এই অনুপাতে অন্তর্বিভক্ত করলে, যে বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে এই অনুপাতে, সেই বিন্দুর স্থানাঙ্ক দেখো এটা। এটা হচ্ছে তোমাদের বিভাজক সূত্র বা সেকশন ফর্মুলা। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যদি একবার মিডিল পয়েন্ট হয়, অর্থাৎ এর মান এক, এরও মান এক, এই ভ্যালু দুটো এম আর এন এর মান যদি এক এক হয়, অর্থাৎ ওয়ান ইস্ট ওয়ান অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে সেক্ষেত্রে এম আর এন এর জায়গায় মানটা বসিয়ে দাও, দিলে দেখবে সূত্রটা আরও সুন্দর হয়ে আসছে। ওয়ান ইন্টু এক্স টু প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়ান, এখানেও তাই এম আর এন এর মান বসিয়ে দিলাম, দিয়ে লাস্ট পাওয়া গেছে কি দেখো, এক্স ওয়ান যোগ এক্স টু, অর্থাৎ ভুজগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করো, কোটিগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই তাদের মিডিল পয়েন্টটাও বেরিয়ে যাবে, সেটা হচ্ছে এই সূত্রটা। মানে এখান থেকে এই সূত্রটাই তৈরি হয়েছে, অনুপাতটা যদি ওয়ান ইস টু ওয়ান হয়, আর অনুপাতটা যদি অন্য কিছু হয়, তখন এই অনুপাতেই তোমাদের এই সুন্দর সেকশন ফর্মুলার সাহায্যেই তোমাদের সলভটা করতে হবে। এই ছবিতে দেখো, এ আর বি দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু যে বিন্দুতে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করেছে সেটা অবশ্যই এ বির মাঝামাঝি কোথাও নেই। সেক্ষেত্রে ওই একই সরলরেখায় এ বি সংযোজক যে সরলরেখাটা, তার ঠিক বাইরে আছে পি। তাহলে কোনো একটা অনুপাত বলা আছে এম ইস টু এন, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। তো বার করতে গেলে সেই একই রকমভাবে এই ছবির সাহায্যে আমরা প্রমাণটা দেখাচ্ছি। দেখো, পুরো ধরে নিতে হবে, প্রথমে বি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তারপরে এ বি পি থেকে প্রত্যেকটাতে লম্ব টানবে, এ থেকে এটার উপরে লম্ব, বি থেকে এটার উপর লম্ব টানবে, প্রত্যেকটার স্থানাঙ্ক ঠিকঠাক বসিয়ে নেবে, এবং এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এরপরে দেখো, এই যে ত্রিভুজ এই পি এই যে বড় ত্রিভুজ হয়েছে, আর বিসিপি দেখো, বিসিপি এইবার এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ দুটো অবশ্যই সদৃশকোণী। সদৃশকোণীর ধারণা তোমরা জানো, যেহেতু সদৃশকোণী তাহলে অবশ্যই সদৃশ হবে, সদৃশকোণী হলে সেই ত্রিভুজদ্বয় অবশ্যই সদৃশ হয়, আর সদৃশ হওয়া মানে তাদের অনুরূপ বাহুগুলির অবশ্যই সমানুপাতে থাকবে। সমানুপাত মানে দেখো, বুঝতেই পারছ, এপি পুরো এ থেকে পি এর দূরত্ব বাই বি থেকে পি এর দূরত্ব, এ থেকে পি এর দূরত্ব আর বি থেকে পি এর দূরত্ব, আর এই এখান থেকে দূরত্ব বাই বিসি এখান থেকে দূরত্ব, আবার পিই দেখো পিই কোথায় আছে, পি থেকে ই এর দূরত্ব বাই পিসি এই দূরত্ব, অনুপাতগুলো সমান। এইবার দেখো, এই বাহুগুলোর মানগুলো বার করতে গেলে অবশ্যই প্রথমে এই বার করো। দেখো ছবিতে দেখো, এই মানে কোথায় আছে, এ থেকে ই মানে আমি বার করছি, দেখো এখান থেকে এই দূরত্ব থেকে এখান থেকে এই দূরত্বটা বাদ দেব, তাহলে এখান থেকে এই দূরত্বটা স্থানাঙ্ক ধরে বুঝতে হবে এক্স, আবার এখান থেকে এই দূরত্বটা স্থানাঙ্ক ধরে বুঝতে হবে এক্স ওয়ান, সেই কারণে এক্স মাইনাস এক্স ওয়ান লিখবে। এরপর বিসি দেখো, বিসির দূরত্ব বার করব, সেক্ষেত্রে ওই একই নিয়ম, এখান থেকে এই দূরত্বকে থেকে এখান থেকে ওএস, অর্থাৎ ও থেকে ও ওটি থেকে ওএস বাদ দিলে যেটা হবে, এবার ওটি হচ্ছে এক্স,
আর ওএস হচ্ছে এক্স টু, সেই কারণে এক্স মাইনাস এক্স টু আগের মতনই করা হচ্ছে। আবার পি দূরত্ব দেখো, পিই আবার বলি, তাহলে পি থেকে টি এর দূরত্ব থেকে পি থেকে ই থেকে টি এর দূরত্ব বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে হবে দেখো এখান থেকে এই দূরত্ব অবশ্যই ওয়াই, কারণ কোটি। আবার এখান থেকে এই দূরত্ব অবশ্যই ওয়াই ওয়ান, দেখে বোঝা যাচ্ছে এটা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়াই ওয়ান, সেই জন্য ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। পিসির দূরত্বটা একই রকমভাবে বার করতে হবে পিসি, কারণ এইখান পি থেকে টি এর দূরত্ব থেকে সি থেকে টি এর দূরত্ব বাদ দিলে ওয়াই মাইনাস ওয়াই টু। দেখো চারটে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, সেই মানগুলো এবার এক নাম্বার থেকে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে প্রথম দুটো আবার প্রথম অংশের সঙ্গে তিন নাম্বার অংশটা নিয়ে ওখান থেকেই আমরা এক্স এর মান আর ওয়াই এর মান বার করে নেব। এটা হচ্ছে তোমাদের যে যদি অনুপাতটা বহিঃস্থভাবে থাকে, অর্থাৎ দুই বিন্দুর বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্থানাঙ্কটা বার করব কিভাবে, সেই সূত্রটা হচ্ছে এইটা। দেখো এখানে দুটো সূত্রের মধ্যে একটা মিল আছে, এর আগের সূত্রে সবকটাই ছিল প্লাস, এই সূত্রটাতে দেখো এখানে মিডিলে চলে এসেছে কিন্তু মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস। আগের সূত্রে ছিল এম প্লাস এন, আর এখানে ছিল অবশ্যই প্লাস, এখানেও প্লাস ছিল, এখানে নিচেও ছিল এম প্লাস এন। অর্থাৎ অনুপাত যে অনুপাত থাকবে সেই অনুপাত দুটো এখানে অনুপাতের অংশ দুটো বিয়োগ করলে তবে আমরা সেই বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবো যেটা বাইরে আছে, কোনো একটা নির্দিষ্ট অনুপাত দেওয়া থাকবে। এই হচ্ছে সূত্র, এই সূত্রের